হ্যালো বস। হ্যাঁ বল, কি হয়েছে? বাসা থেকে মেয়েটা মেরেছে। হ্যাঁ ওরে ফলো কর। শোন মাইকেল কো, মাইকেলকে সাথে নিয়ে নে, ওরে ফলো কর। মাইকেল, মেয়ে ডাস্কা আপন মনে হাঁটতেছে, তুই কই রে? হ্যালো পিন্টু, আমি সামনেই আছি, তুই আয়। ঠিক আছে, আয় আয়। হ্যাঁ পিন্টু, আমি বাজারের মোড়ে দাঁড়িয়ে দিচ্ছি। একজনের জায়গায় আমার একটা বার্গেন লাগা। একবার কফি তো কি হলো দি? আমার একটা কফি দে। দুইটা কফি দেন তো এখানে। আরে দোস্ত এই দেন। এই দুইটা মুখ দিয়ে নেন না। বস, মা এটা ওকে নিয়ে পড়ে আছে কে? কি কস মাইকেল কো, ওরে বাসায় উঠাই নিয়ে আয়। হ্যাঁ মা এটা কি বাসায় নিয়ে মো? ওরে বাসায় উঠাই নিয়ে আয়। আনতাছি। Thank you.
শোন মা, চারদিকে যেভাবে গুম খুন ধর্ষণ বিশেষ করে ইভটিজিং বাড়ছে, কিছুতেই রোধ করা যাচ্ছে না। তার জন্য মা বিকল্প এই বিশেষ ব্যবস্থা। আমি জানি রে মা, আমি জানি আইনকে অমান্য করা হচ্ছে, আইনকে হাতে তুলে নেওয়া হচ্ছে। কমসে কম ওই ইভটিজাররা যদি তোর গায়ে হাত দেয়, এই চাপাতিটা দিয়ে ওদেরকে ভয় দেখাবি। আর যদি দৌড় দিয়ে পালাতে চায়, আমার ওই লাইসেন্স করা পিস্তল দিয়ে ওদেরকে ভয় দেখাবি এবং প্রয়োজনে ব্ল্যাঙ্ক ফায়ার করবি। তারপরে যদি ওই ইভটিজারদের দৌরত্ব কমে আর বাকি যারা আছে ওরাও সতর্ক হয়ে যাবে, আমাদের সামাজিক অবক্ষয় কমবে এবং ইভটিজিং কমবে। ইভটিজিং কমার সাথে সাথে আমার মেয়েরা স্কুল কলেজে যেতে পারবে, অবাধে চলাফেরা করতে পারবে। তাই এই ব্যবস্থা নেয়া। আসুন ভাইয়েরা, আমি আমার মেয়ের জন্য যেভাবে সংগ্রামে নেমেছি, আপনারা নেমে পড়ুন। এই সমাজটাকে আপনাকে আমাকে ভালো করতে হবে। আসুন আমার সুরে সুর মিলিয়ে বলুন, ইভটিজিংকে না বলুন, মাদককে না বলুন, ধর্ষণকে না বলুন, গুমকে না বলুন, খুনকে না বলুন। আমরা প্রতিটা সামাজিক অবক্ষয় থেকে মুক্তির জন্যে মুক্তির সংগ্রাম গড়ে তুলবো ইনশাআল্লাহ।